আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছিলাম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলে আসলাম আমার একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইতালির বৃষ্টির সময় রাস্তা। তো আপনাদেরকে একটি বিষয় জানানোর দরকার ছিল, যদিও আমি কাউকে অবৈধ পথে আসার জন্য না করি, তারপরও বলতেছি কারণ অনেকেই আমার জানা মতে এখন আপনারা গেম ঘরে আছেন। তো লিবিয়াতে যারা গেম ঘরে আছেন তারা বেশিরভাগই সময় তারা চায় যে রমজান মাসে গেম করার জন্য, কারণ হচ্ছে যেহেতু এটা পবিত্র একটি মাস, তো সেই সুবাদে অনেকেই রমজান মাসে গেম করতে চায়। তো তাদের জন্য এই ভিডিওটি। তো দেখেন বর্তমানে আকাশ মেঘলা, দেখতেছেন বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, এই বৃষ্টি হয়। তো এই সময় সাগর খুবই উত্তাল থাকে, খুবই উত্তাল থাকে, যে কারণে এই রমজান মাসে আপনারা গেমটা না দেওয়ার চেষ্টা করুন, কারণ হচ্ছে এখন সাগর খুবই উত্তাল। আপনি তো দেখতেই পাচ্ছেন এখনকার পরিস্থিতি, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, বাইরে কনকনা ঠান্ডা। দেখেন আমি ছাতা নিয়ে বের হয়েছি, ছাতা নিয়ে বের হয়েছি, সবসময় বৃষ্টি হয়, এর কারণে ছাতা সবসময় সাথেই থাকে। তো সেই সুবাদে আমি বলতেছি যারা রমজান মাসে গেম করার চিন্তা ভাবনা করতেছেন, তারা রমজান মাসে গেমটা না করাই ভালো, এই মাসে আপনারা গেমটা না করাই ভালো। আর কিছুদিন পরে গরম পড়বে, গরমের সময় গেমগুলো একটু ভালো হয়, কারণ ওই সময় বৃষ্টি থাকে না। এখন শীত চলে যাইতেছে আর আপনার হচ্ছে যে বৃষ্টি যে ধারা, সেই বৃষ্টির ধারাটাও চলতেছে। তো সেই কারণে আপনাদেরকে বলতেছি আপনারা ধৈর্য ধরুন, কিছুদিন পরে গরমের সময় গেম করেন। এখন বৃষ্টি হচ্ছে, আকাশ দেখেন কত মেঘলা, আর এই অবস্থায় সাগর হচ্ছে প্রচণ্ড উত্তাল থাকে, যেই কারণে নৌকা ডুবি ঘটনা বা দুর্ঘটনার যে হয়ে থাকে সেইগুলো এই সময় বেশি হয়ে থাকে। এই সময় যারা গেম করে তারাই বেশি দুর্ঘটনার কবলে পড়ে। তো আমি আবারও বলছি, আমি কাউকে সাপোর্ট করতেছি না যে আপনারা গেম করেন, আমি শুধু ওই ব্যক্তিদের জন্যই বলতেছি যারা অলরেডি গেম ঘরে আছেন। কারণ একবার গেম ঘরে চলে গেলে তখন আমি জানি যে গেম ঘর থেকে বের হওয়াটা খুবই কঠিন, খুবই কঠিন। তো সেই কারণে শুধুমাত্র তাদের জন্য বলতেছি আপনারা দালালকে চাপ দিবেন না, কারণ অনেকেই আছে অনেক দিন ধরে গেম ঘরে থাকতে থাকতে দেখা যাচ্ছে তাদের ধৈর্য শক্তি যে শেষ সেই পরিণত হয়েছে, তারা দালালকে চাপ দেয় যে গেম করার না কেন, গেম করার না কেন। তাদের চাপের কারণে দেখা যায় দালালরা অনেক সময় গেমটা দ্রুত দিয়ে ফেলে, আবহাওয়া না দেখে, আবহাওয়ার পরিস্থিতি না বুঝে গেমটা দিয়ে থাকে। তো সেই কারণে বলতেছি আপনারা দালালকে কাউকে চাপ দিবেন না, কারণ হচ্ছে এখন যদি আপনারা দালালদের চাপ দিয়ে গেমটা করে ফেলেন তাহলে আপনাদের নিজেদেরই সমস্যা হবে, কারণ হচ্ছে এখন সাগর উত্তাল থাকে, প্রচণ্ড উত্তাল। আমি কিছুদিন আগে সাগর পাড়ে গিয়ে দেখছি বৃষ্টির কারণে সাগরের যে জোয়ার ভাটার যে খেলাটা সেইটা হচ্ছে আপনার প্রচণ্ড বেড়ে গেছে। তো আমি আবারও বলছি সবাই যারা গেম ঘরে নাই তারা সবাই পারলে বৈধভাবে আসার চেষ্টা করেন। এখন হচ্ছে আপনার ইতালিতে সার্কুলার দেওয়া হয়েছে বা যেই গ্যাজেটটা ছিল সেটা পাস হয়েছে, বৈধভাবে অ্যাপ্লাই করার সুযোগ আছে, আপনারা এইগুলো অ্যাপ্লাই করে বৈধভাবে আসেন, অবৈধ পথটা অবলম্বন করেন না। আবারও বলতেছি একমাত্র যারা আসছে অবৈধভাবে তারাই জানে এই পথটা কত কঠিন, কারণ আমরা আসছি আমরা জানি যে সাগরের কী অবস্থা হয়। তো সেই জন্য সবাইকে বলতেছি আপনারা বৈধভাবে আসেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন
তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি অনেকক্ষণ ধরে হাঁটতেছি, এর কারণে হয়তো ভিডিওতে কথা বলতে একটু সমস্যা হইতেছে, বা যদি সাউন্ডে কোনো সমস্যা হয় তাহলে আমি দুঃখিত। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, যে যারা রমজানে গেমের জন্য তৈরি হচ্ছেন বা গেম করার চেষ্টা করতেছেন, তারা আবহাওয়ার দিকটা চিন্তা ভাবনা করে কিছুদিন পরে গেম করতে পারেন, বা আবহাওয়াটা দেখে ভেবেচিন্তে গেম করার চেষ্টা করবেন। আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে আপনার ইতালিয়ার যে আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে, এইখানে আপনার হচ্ছে গ্যাজেট পাস হয়েছে তো এখানে সিজনাল ভিসা, নন সিজনাল ভিসা বা কৃষি ভিসা আবেদন হচ্ছে, আপনারা আবেদন করলে করতে পারেন। আর যারা অলরেডি আবেদন করছেন তাদেরকে আবারও সতর্ক থাকার জন্য বলতেছি, কারণ হচ্ছে বাঙালি তো আমরা, ধোঁকাবাজির আমাদের আমাদের রক্তেই ধোঁকাবাজি। তো সেই সুবাদে আপনারা সবাই সতর্ক থাকবেন, যদি কারো ভিসা বের হয় তাহলে ভিসাগুলা ভালো করে চেক করে দেখবেন যে এটা আসল নাকি, তারপরে টাকা পয়সা লেনদেন করবেন। আর যারা লিবিয়া থেকে গেম ঘর থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি বলতেছি, আবহাওয়ার চিন্তা ভাবনা করবেন। আর যারা গেম করার চিন্তা ভাবনা করেননি তারা না করাটাই ভালো, বৈধভাবে আসার চেষ্টা করেন। আমি আবারও বলতেছি, কাউকে অবৈধ হতে আসার জন্য আমি বলতেছি না, কারণ এই পথটা খুবই কঠিন, একমাত্র যারা আসছে তারাই জানে। তো আমি অনেকক্ষণ ধরে হাঁটতেছি, এই কারণে হয়তো কথাগুলো গুছিয়ে বলতে পারিনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং যদি কারোর সাথে শেয়ার করার মতো হয় তাহলে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।